আগামী 25শে এপ্রিল বিশ্ব মেধা সম্পদ দিবসের ঠিক আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আমরা ভলান্টিয়ার ফর আইপি এই নামে একটি বুট ক্যাম্প করছি। আইপি ফোরাম এবং বেসিস যৌথভাবে এর আয়োজন করছে। আমরা এর মধ্য দিয়ে এমন একটি সচেতনতা তৈরি করতে চাই যারা মেধা সম্পদের গুরুত্ব বুঝবে, মেধা সম্পদ কাকে বলে সেটি বুঝবে, মেধা সম্পদ কেমন করে সংরক্ষণ করতে হয় সেটি বুঝবে এবং জনগণকে এই বিষয়ে সচেতন করবে। আমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা যদি মেধা সম্পদের গুরুত্ব সমাজে প্রতিষ্ঠিত করতে না পারি, রাষ্ট্রের মধ্যে যদি একে গুরুত্ব দেওয়া না হয় এবং একে যদি বাণিজ্যিক কারণেও গুরুত্ব দেওয়া না হয়, তাহলে প্রকৃতপক্ষে আমরা একটা জ্ঞানভিত্তিক সমাজের দিকে যেতে পারবো না। আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, আমাদের সমস্ত কিছুকেই যদি ডিজিটাল রূপান্তরের আওতায় নেওয়া হয় তাহলে এটি বুঝতে হবে আমার সব কিছু কিন্তু বস্তুগত সম্পদ থেকে মেধা সম্পদে রূপান্তরিত হয়ে যাবে। এর অর্থ দাঁড়াচ্ছে এই, আমাকে মেধা সম্পদ তৈরি করতে হবে, আমাকে মেধা সম্পদ রক্ষা করতে হবে এবং এই মেধা সম্পদ যাতে লঙ্ঘিত না হয় তার প্রতিও দৃষ্টি দিতে হবে। আপনারা যারা এই বুট ক্যাম্পে যোগ দিচ্ছেন আপনাদের প্রত্যেকের সাফল্য কামনা করি। একই সাথে আপনারা যাতে মেধা সম্পদকে গুরুত্ব দিয়ে বোঝেন, উপলব্ধি করেন এবং মেধা সম্পদ রক্ষা করার জন্য লড়াই করেন সেই আহ্বান আমি জানাবো।